আপনারা হয়তো অবগত আছেন যে HSC ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। আমি এ তথ্যটি পেয়েছি প্রথম আলো পত্রিকা থেকে। সেখানে আমি আরও দেখেছি শনিবার সকাল 10:30 রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কিভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে এই পরীক্ষার ফল বের করতে পারবেন? হ্যালো বন্ধুরা, আপনারা রেশন টেক বেল চ্যানেল, আমি সিয়াম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে আপনারা ফলাফল বের করতে পারবেন, HSC-র ফলাফল বের করতে পারবেন। তো আমরা কিন্তু দুইভাবে ফলাফল বের করতে পারি। একটা হচ্ছে মেসেজ অপশান দিয়ে, মানে টেলিটকের সিমের মাধ্যমে আমরা মেসেজ দিয়ে আমরা এই ফলাফলটা পেতে পারি, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো দুটো উপায় আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওর শেষে আমি কথা বলবো কিভাবে এই, যে আমরা জানি যে এটা অটোপাসের মাধ্যমে এই রেজাল্টটা দেওয়া হবে, তো JSC এবং SSC দুটো থেকে, দুটো রেজাল্ট থেকে কম্বিনেশনে এই HSC রেজাল্টটা দেওয়া হবে। তো JSC থেকে কত পার্সেন্ট এবং SSC থেকে কত পার্সেন্ট GPA দিয়ে HSC GPA কাউন্ট করা হবে, সেটা আমি ভিডিওর শেষে বলে দেব। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে আপনারা টেলিটকের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনারা আপনাদের ফলাফল পেতে পারেন। তো সেটা করার জন্য আপনারা আপনাদের মেসেজ অপশানে চলে যাবেন। মেসেজ অপশানে আসার পরে আপনারা মেসেজ লিখবেন যে রেসিপিয়েন্ট, এখানে লিখবেন 16,222। এই নাম্বারটি আপনারা রেসিপিয়েন্টের জায়গায় লিখবেন, অর্থাৎ যে নাম্বার আপনারা সেন্ড করবেন। আর মেসেজ অপশানে লিখবেন এন্টার মেসেজ, এখানে লিখবেন প্রথমে আপনাদের, যদি এখানে তিন ধরনের এডুকেশন বোর্ড রয়েছে, একটা হচ্ছে জেনারেল এডুকেশন বোর্ড, আর একটা হচ্ছে মাদ্রাসা এডুকেশন বোর্ড, আর একটা হচ্ছে টেকনিক্যাল বোর্ড। তো তিনটার জন্য কিছু পরিবর্তন রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। তো প্রথমে আমি জেনারেল বোর্ড যেগুলো রয়েছে, এডুকেশন বোর্ড যেগুলো রয়েছে, রাজশাহী কুমিল্লায় যে বোর্ডগুলো রয়েছে, সেগুলোতে আপনারা কীভাবে বের করবেন সেটা আমি এখন বলবো। প্রথমে আপনাকে দিতে হবে আপনার SSC, এটা লিখতে হবে। লিখে আপনাদেরকে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আপনারা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর, আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে DHA। আপনারা অবশ্যই মনে রাখবেন যে SSC-র পরে একটা স্পেস দিতে হবে, একটা স্পেস দিতে হবে। এরপরে ঢাকা লেখে, অর্থাৎ প্রথম তিন ডিজিট লিখে, আপনার বোর্ডের প্রথম তিন ডিজিট লিখে আপনারা স্পেস দিবেন। এই তিন ডিজিট আসলে কি কোথা থেকে পাবেন আমি সবগুলা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, যে বাংলাদেশে মোট মনে হয় 8টা এডুকেশন বোর্ড রয়েছে, সবগুলার আমি এই প্রথম তিন অক্ষরের কোডটা দিয়ে দেব। এরপরে আপনারা দিবেন আপনাদের রোল নাম্বার। ফর এক্সাম্পল আপনার, আমি এখানে দিলাম 1, 2, 3, 4, 5, 6। তো আপনারা আপনাদের এখানে রোল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনারা আরেকটা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনারা 2020 লিখবেন। যেহেতু আপনাদের পরীক্ষাটা 2020 হয়েছে, হওয়ার কথা ছিল, তাহলে এখানে 2020 দিবেন। দিয়ে আপনারা জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাদের রেজাল্ট বের হওয়ার পরপরই আপনাদের কাছে মেসেজ চলে আসবে। তো SSC স্পেচ, আপনাদের বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেচ, এরপর হচ্ছে আপনাদের রোল নাম্বার, এরপর হচ্ছে স্পেস, তারপরে আপনারা 2020 দিয়ে দিবেন এবং সেন্ড করবেন 16,222 এই নাম্বারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারেন। এরপরে আপনারা যদি মাদ্রাসা এডুকেশন বোর্ডের হয়ে থাকেন তাহলে আপনাদেরকে দিতে হবে আলিম স্পেস MAD মাদ্রাসা বোর্ড, এরপরে আপনাদেরকে স্পেস দিতে হবে, এরপরে আপনাদের রোল নাম্বার দিবেন 1, 2, 3, 4, 5, 6। আমি ফর এক্সাম্পল দিলাম, ঠিক একই রকমভাবে আপনারা এখানে সালটা দিয়ে দিবেন 2020 সাল। তো আপনারা যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা এইভাবে পরীক্ষা রেজাল্টটা বের করতে পারবেন। এরপরে যারা টেকনিক্যাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো তারা লিখবেন HSC, প্রথমে লিখবেন HSC স্পেস TEC টেকনিক্যাল বোর্ড, এরপরে স্পেস, তারপরে আপনাদের রোল নাম্বারটা দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে আপনারা দিবেন 2020 সালটা দিবেন এবং সেন্ড করবেন কিন্তু একই নাম্বারে, সবগুলো সেন্ড নাম্বার, রেসিপিয়েন্ট নাম্বার একই থাকবে, 16,222। তো এভাবে আপনারা মেসেজের মাধ্যমে আপনাদের রেজাল্টটা পেতে পারেন। এখন আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে বের করতে চান তাহলে কীভাবে বের করবেন আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা ওখানে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে যাবেন এবং ওখানে গিয়ে আপনারা কী করবেন আমি সেটা দেখাবো এখন। তো যখন আপনারা ওই লিঙ্কটাতে ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে আপনারা দিবেন HSC আলিম, এটা সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা
এইচএসসি আলিম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইয়ার দিবেন 2020। এরপর বোর্ড আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের এখানে অনেকগুলো বোর্ড রয়েছে, বরিশাল, চিটাগং, কুমিল্লা, মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড। এখানে আপনারা আপনাদের যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে। ফর এক্সাম্পল আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। এরপর এখানে আপনাদের রোল নাম্বার, তো আমি এখানে একটা রোল নাম্বার দিলাম 1 2 3 4 5 6। আপনাদের রোল নাম্বার দেবেন এখানে। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, তো রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দিবেন এখানে। দেওয়ার পরে এরপর এখানে দেখতে পাচ্ছেন 6 + 1 = 7। এখানে আরও বিভিন্ন রকমের সংখ্যা থাকবে, আপনারা এটাকে যোগ করে জাস্ট ফলাফলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনারা নিচের দিকে আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন। তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে আমি বলেছি যে ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলবো যে কোন পরীক্ষা থেকে অর্থাৎ জেএসসি থেকে কত পার্সেন্ট রেজাল্ট কাউন্ট হবে, এসএসসি থেকে কত পার্সেন্ট রেজাল্ট কাউন্ট হবে। এটা হচ্ছে জেএসসি থেকে 25% রেজাল্ট কাউন্ট হবে আর এসএসসি থেকে 75% রেজাল্ট কাউন্ট হবে। তো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ক্যালকুলেটারে গেলাম, গিয়ে ফর এক্সাম্পল আপনি জেএসসিতে পেয়েছেন 4.50। এটা থেকে এটাকে আপনারা 25% দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1.125। তো এটা 1.125 হলো। এরপর আপনি এসএসসিতে পেয়েছেন 5 পয়েন্ট, অর্থাৎ জিপিএ 5 পেয়েছেন, তো এটাকে আপনারা গুণ করবেন 75% দিয়ে। তো দেখতে পাচ্ছেন 3.75। তো 3.75 আমরা আগেরটা যোগ করব, 1.125টা যোগ করব, 1.125। তো দেখতে পাচ্ছেন 4.875, মানে এখানে হবে 4.88, আপনার রেজাল্টটা আসবে 4.88। তো অনেকেই বলবেন যে এটা তো এভাবে আমরা বের করতে পারি, রেজাল্টের কী দরকার, জাস্ট রেজাল্টটা বের হবে আর কি, ফর্মালিটি আর কি, একটা যে রেজাল্টটা বের হবে এটা একটা ফর্মালিটি, আপনারা চাইলে এর আগেই বের করতে পারবেন। তো ফর এক্সাম্পল আপনার জেএসসিতে ফলাফল খুব খারাপ হয়েছে, তো আপনি এখানে পেয়েছেন 3.5 × আপনি যদি এখানে 0.25 দেন তাহলে একই জিনিস, 25% আর 0.25 একই জিনিস, এখানে 0.875। তো 0.875 আমি এটা কেটে দিচ্ছি। এরপরে আপনি এসএসসিতে পেয়েছেন 4.5, এটাকে ইন্টু 0.75, তো এখানে প্লাস করবেন 0.875, তার মানে আপনার রেজাল্টটা হচ্ছে 4.25। তো আপনাদের যদি আরেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনাদের অনেকেই ভাববেন যে ভাই আমি তো 5 পেয়েছি তো আমারটা কীভাবে কাউন্ট হবে। তো ধরুন আপনি দুটোটাতেই 5 পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন, তো এখানে আমি দেখাচ্ছি 0.25 1.25, তো 5 × 0.75। তো এখানে আপনারা আমরা আগে দেখেছি 1.25, এখানে 5 পয়েন্ট চলে এসেছে। তো এভাবে খুব সহজে আপনারা কিন্তু ঘরে বসেই রেজাল্ট না দেখে আপনারা এখান থেকে কাউন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিবেন, আর যদি আপনি কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সেখানে আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে অ্যান্সার দিব। আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন। সর্বশেষ আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, খোদা হাফেজ। Sorry if you ever gonna let me know. Yeah, so-